দেখলে মনে হবে মহেশখালীতে এই সুন্দরী গাছ আমাদের বরণ করে নিচ্ছে, এত জোশ লাগে। শুটিং স্পট এটি হচ্ছে বৌদ্ধ মন্দির। হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমাদের কক্সবাজারের থার্ড ডে, আমরা আজকে যাচ্ছি সেই প্রতীক্ষিত মহেশখালী। আর মহেশখালী যাওয়ার জন্য আমরা জেটি ঘাট যাচ্ছি। এখন 9:54 বাজে আর আমরা জেটি ঘাটের কাছাকাছি এসে পড়েছি। আর এটি হচ্ছে অ্যাকোরিয়াম। তো আমরা মহেশখালী থেকে আসার পথে যদি সময় পাই তাহলে এটিও আপনাদের দেখাবো। আর জেটি ঘাটে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য 20 টাকা। তো আমরা একটি স্পিড বোট নিলাম। ফাইনালি রওনা হয়ে গেলাম মহেশখালীর উদ্দেশ্যে। তো সে পর্যন্ত আমাদের সাথে থেকে উপভোগ করুন এই ভয়ানক রোমাঞ্চকর স্পিড বোট অ্যাডভেঞ্চার। লেটস গো। তো আমরা ফাইনালি এসে বললাম মহেশখালী। তো এখানকার আমরা দুটি স্পট দেখব, একটি হলো শুটিং স্পট আর একটি হলো আদিনাথ মন্দির। তো আমাদের সাথেই থাকুন। আর মহেশখালী ঢুকতেই দেখবেন দুই পাশে বিশাল বিশাল সুন্দরী গাছ। আর এই গাছগুলো দেখলে মনে হবে মহেশখালীতে এই সুন্দরী গাছ আমাদের বরণ করে নিচ্ছে, এত জোশ লাগে। সবকিছু ঘোরাফেরা করলাম, সবকিছু করবে।
এটি হলো শুটিং স্পট। তো আমরা এখন যাবো আদিনাথ মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের একদম চূড়ায় আদিনাথ মন্দির। ভালো গান গায় কাকায়। হলো আদিনাথ মন্দির একদম পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন। ওরে তো আমাদের এখনো অনেক উঁচুতে উঠতে হবে। কেমন লাগতেছে তোমার? আমরা আছি এখন একদম পাহাড়ের চূড়ায়। উঠতে কষ্ট হলেও যখন উপরে উঠে যাবেন, নিচের দিকে তাকাবেন, এত মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন যা ওই কষ্ট আর কষ্ট মনে হবে না। রাস্তা একদম চিক। তো আমরা এসে পড়েছি বৌদ্ধ মন্দির। এটি হচ্ছে বৌদ্ধ মন্দির। কি করতেছে? আরে কি বানাইতেছে মন্দির? সবাই ফটো সেশনে ব্যস্ত। নায়ক আর এই সাউন্ডগুলো জাস্ট ইমাজিন কর। জোসনা কেমন হইলো? যেগুলা যে তুমি যে ভিডিওটা করবা না, সব মিলে একটা ভিডিও করবা না? অবশ্যই তুমি দিবা। ওটা আমার পাঠিয়ে দিই। অবশ্যই।
তো আজকে আমাদের এই কক্সবাজার ব্লগের মহেশখালি পর্ব এই পর্যন্তই। তো নেক্সট পর্বে দেখা হবে আবার। তো নেক্সট পর্বে থাকছে মেরিন ড্রাইভ, ইনানি বিচ, পাটোয়া টেক, হিমসুরি এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।